আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোমর ব্যথার আধুনিক চিকিৎসা আমি মোহাম্মদ আলামিন হোসেনের কাছে জানতে চাচ্ছি কোমর ব্যথা কেন হয় ধন্যবাদ আপনাকে কোমর ব্যথার তো অনেকগুলো কারণ আছে তার মধ্যে মেকানিক্যাল কজটাই বেশি দেখা যায় আমাদের দেশে মেকানিক্যাল কজ বলতে আমরা বোঝাচ্ছি যে অনেক সময় বসে আছেন দীর্ঘ সময় বসে থাকার কারণে মাসেলগুলা টাইট হয়ে অনেক সময় পেন করতে পারে আবার দেখা যাচ্ছে হাড়ের ক্ষয়ের কারণে ব্যথা হতে পারে আবার দেখা যাচ্ছে যে মাসেল ইমব্যালেন্সিংয়ের কারণে ব্যথা হতে পারে আবার দেখা যাচ্ছে যে বয়স যাদের হয়ে যায় তাদের অস্ট্রো জনিত কারণেও দেখা যাচ্ছে কোমর ব্যথা হচ্ছে এরকম কিছু বিষয় হচ্ছে রিলেটেড বিশেষ করে কোমর ব্যথার জন্যে মূল কজ হিসাবে আমরা যদি বলতে চাই তাহলে আমাদের যে এই যে বসার হ্যাবিচুয়াল অভ্যাসগত কিছু চেঞ্জ প্রতিদিন যে আট ঘন্টা দশ ঘন্টা অফিস করছি এর ফলে যে হয় যে আমাদের লং টাইম একটা চাপ পড়ছে মাসেলের ওপর এটাতে একটা চেঞ্জ আসার কারণে ইমব্যালেন্সিং প্রেসার পড়ে ব্যথা হচ্ছে এটা একটা অন্যতম কারণ আমরা বলতে পারি ব্যথার স্যার আপনি যে বললেন ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি এটা আসলে কি পিএলআইডি বলতে বোঝায় পোলাপস লাম্বার ইন্টারভার্টিভাল ডিস্ক অর্থাৎ আমরা একটু স্কেলেটালি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাতে চাই এখানে এই যে ভাটিব্রাইটা একটা বলছি আমরা এটা একটা ভাটিব্রাইট ভাটিব্রাল বডি এর মাঝে একটা আছে ডিস্ক অর্থাৎ চাকতি এই ডিস্ক হচ্ছে আমাদের ডানে বামে এবং সামনে ঝুঁকতে হেল্প করতেছে এবং সাহায্য করে যদি কোনো কারণে এই ডিক্সের ভিতরে দুইটা জিনিস থাকে এক হচ্ছে অ্যানোলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস পাল্পোস নিউক্লিয়াস পাল্পোসটা যদি বের হয়ে এরকমভাবে লাল একটা অংশ বের হতে পারে ভিতরে আমাদের হয় এটা কোমরের দিয়ে এই নার্ভে চাপ খায় এই নার্ভে চাপ খাওয়া এই পজিশনটাকে বা এই ডিক্সটাকে বের হওয়াটাকে আমরা বলতেছি পিএলআইডি বা ডিক্স পোলাপস স্যার আপনি কি একটু বলবেন যে এটা কেন হয় ধন্যবাদ এটা হচ্ছে যে কারণে হয় আমাদের এই বোনসের চারিদিকে যেটা হচ্ছে মাসেল আছে পিছনে অনেকগুলো মাসেল আছে যেটাকে আমরা ইরেক্টো স্পাইন মাসেল বলি এই ইরেক্টো স্পাইন মাসেলগুলা থেকে বেশি লোডেড হয় মানুষের কারণ আমাদের কমরের ওপর থেকে বেশি আমরা লোড দেই বসলে এবং যে কোনো কাজ করলে ফলে কি হয় লং টাইম স্ট্রেস পড়তে পড়তে যে কোনো কারণে ওয়ারিং এবং টিয়ারিংয়ের একটা বিষয় আছে অর্থাৎ মাসেল ছিঁড়ে যায় আবার এটা হিলিং হয় হতে হতে একসময় মাসেল শর্টেনিং হয়ে টাইট হয়ে আপনার ইমব্যালেন্সিং প্রেশার পরে এই কারণে আপনার এই ডিস্ক প্রলাপসটা দেখা যায় স্যার আমি আরেকটু জানতে ডিস্ক প্রলাপসের সমস্যায় রোগীদের রুগীদের যে কমপ্লেন আমরা পাই রুগীরা এসে বলে ফার্স্টেই বলে যে আমাদের কোমরে ব্যথা হচ্ছে অর্থাৎ পিছন দিকে প্রচুর পরিমাণে পেইন হয় ব্যথা হওয়ার পর যেটা দেখি আমরা যে আবার বলে যে পায়ে ঝিঝি ভার ভার এবং অবশ্যবশ চলে যাচ্ছে আবার দেখি অনেক সময় অনেক রুগী বলে যে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ বসে থাকতে পারতেছি না আবার কেউ বলে বিছনা থেকে উঠার সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় সকালবেলা ডিস্কলাপসের যে রুগীগুলা সাধারণত তারা বলবে ঘুম থেকে উঠতে গেলে খুবই কষ্ট হয় এবং ঘুম থেকে উঠার পর বেশি ব্যথা ফিল করে আবার দেখা যাচ্ছে যে অনেকের আমরা অ্যাসেসমেন্ট করলে দেখি বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলে যেটা পাই যে এক সাইড শিফট হয়ে গেছে অর্থাৎ একটু বাঁকা হয়ে আসছে এরকম কেসগুলো আমরা বেশি দেখে থাকি স্যার আমি আরেকটু জানতে চাচ্ছি যে আঘাতজনিত কোমর ব্যথায় করণীয়টা কি কোমরে যদি ব্যথা পান তাৎক্ষণাৎ আপনার যেটা করণীয় যে আপনি বা বেড রেস্টে চলে যেতে পারেন বেড রেস্টে যাওয়ার পর আপনাকে আইসিং করতে হবে অর্থাৎ বরফ দিতে হবে যদি জায়গাটার টেম্পারেচার বেশি থাকে বা গরম থাকে এরপরে আপনি যদি দেখেন পাঁচ ছয় ঘন্টা পার হয়ে যাচ্ছে আপনার ব্যথা কোনোভাবেই কমছে না তাহলে যেটা করণীয় যে একজন ফিজিশিয়ানের স্মরণাপন্ন হওয়া ফিজিশিয়ান আপনাকে দেখে অ্যাসেসমেন্ট করবে ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পর সে আপনার ট্রিটমেন্ট শুরু করে দিবে। ধন্যবাদ স্যার আমি আরেকটু জানতে চাচ্ছি কোমর ব্যথা কি পায়ে বা পিঠে যেতে পারে অবশ্যই কোমর ব্যথা হাঁটুতেও যেতে পারে এবং পিঠেও আসতে পারে এর কারণ হচ্ছে এটা মাসেলের স্ট্রাকচার অর্থাৎ আমাদের অনেকগুলো মাসেল এই কোমর থেকে পা পর্যন্ত যায় এবং কিছু মাসেল কোমর থেকে পিঠের দিকেও আছে এর ফলে যেটা হয় কোমরে অনেক সময় টাইটনেসের কারণে বা মাসেল টাইটনেসের কারণে এই পেইনটা হাঁটুতে রেডিয়েট করে এবং এটা পিঠের দিকেও তখন যায় ধন্যবাদ স্যার রোগীদের কমন প্রশ্ন তাদের হাঁটু ভাঁজ বা সোজা করতে পারে না এটার কারণ কি এটা যেটা হয় আমরা অনেক সময় দেখছি রোগীদেরকে যে এসে বলে যে আমার হাঁটু সোজা করতে পারছি না স্যার এটা একটা অন্যতম কারণ হচ্ছে মাসেল যেগুলো আমাদের আছে এগুলো হচ্ছে পুরো হাঁটুর সারাউন্ডিং যে কোনো একটা মাসেল যদি ইঞ্জুরি হয় বা আঘাত পায় বা অস্ট্রো আর্থারাইটিস জনিত কারণেও টাইট হয় স্ট্রাকচারাল কোনো ড্যামেজ হয় তখন দেখা যায় যে এই শর্টেনিং তৈরি করে শর্টেনিং বলতে এই লেন্থ বা ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলে মাসেল যখন তার ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলবে কারণ আমাদের মাসেলই তো হচ্ছে আমাদের মুভমেন্টে সাহায্য করতেছে ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলেছে বা মাসেল স্টিফনেস হয়েছে ফলে দেখা যাচ্ছে সে আর হাঁটু সোজা বা ভাজ করতে পারছে না আমি আরেকটু জানতে চাচ্ছি কোমর ব্যথার আধুনিক চিকিৎসা বলতে আপনি কি বলছেন আধুনিক চিকিৎসা বলার আগে আমরা একটু গতানুগতিক চিকিৎসায় যাব কারণ হচ্ছে গতানুগতিক চিকিৎসা বলতে আমাদের ব্যথা হলে আমরা মেডিসিন খাচ্ছি হ্যাঁ এটা আমরা সাত দিন দশ দিন খেলাম খাবার পর দেখা যাচ্ছে ব্যথা কমে না তখন আমরা বিশেষজ্ঞের কাছে যাচ্ছি বিশেষজ্ঞের কাছে যাবার পর যেটা হয় যে তারা এক্স রে বা এমআরআই করে দেখে যে ডিক্স সরে গেছে ডিস্ক ফেটে গেছে ডিক্সে চাপ খেয়েছে এমন কি ডিস্ক প্রলাপস হয়ে গেছে এবং দেখা যায় লিস্তেসিস হয়েছে এই প্রবলেমগুলা দেখা যায় তখন দেখা যাচ্ছে যে আপনাকে সার্জারি বা অপারেশনে যেতে বলা হচ্ছে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আমাদের এই যে আধুনিক চিকিৎসা যেটা বলছি এ আধুনিক ম্যানুয়াল বা ম্যানিপুলেশন পদ্ধতি অর্থাৎ ফিজিওথেরাপির এই পদ্ধতিতে আপনাকে রিমুভ করা অর্থাৎ এটা কিওর করা সম্ভব এটাই হলো আধুনিক চিকিৎসা এখন আধুনিক চিকিৎসার অ্যাডভান্টেজগুলো একটু বলতে চাই যে দেখুন কী কীভাবে আপনারা উপকৃত হবেন আমাদের যে ডিস্কটা প্রোলাপস হচ্ছে বা ব্যথাগুলো হচ্ছে এটার একটা মেকানিজম আছে সেটা হচ্ছে এই যে ডিস্কটা বের হয়েছে এখানে একটা লাল অংশ দেখছুন দেখুন এগুলো হচ্ছে ভাটিব্রা প্রত্যেকটা ভাটিব্রাল বডি এবং এটা হচ্ছে ডিক্স এই ডিক্সটা যখন বের হয় কারণ হচ্ছে আপনার সারাউন্ডিং যে স্ট্রাকচার বা মাসেলটা এটা টাইট হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে এখন আপনি সার্জারি করলেন একটা ডিক্সে কিন্তু আপনার অন্যান্য ডিস্কগুলোও কিন্তু চাপ খেয়ে আছে কেন মাসেল টাইটেন্সের জন্যে আবার পেলভিক টিল্ট হয়ে যায় অর্থাৎ এই টিলটা সামনের দিকে যেতে পারে আবার পিছন দিকেও আসতে পারে এরকম কিছু বিষয় ঘটে থাকে এখন সার্জারির ফলে আপনার এই টিল্ট তো কারেকশন হয় না এরপরে দেখা যাচ্ছে যে আপনার মাসেলের পেইন খুব একটা যে চেঞ্জ আসছে তা আসছে না এই কারণে আমাদের এই আধুনিক চিকিৎসা যেটা করে থাকে এই মাসেলগুলোকে ব্যালেন্স করে মাসেলগুলোকে স্ট্রেস করে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আপনার এই ব্যথাকে আবার স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনার জন্যে কাজ করে এবং আপনি লং টাইম ভবিষ্যতে সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন ধন্যবাদ স্যার আমার শেষ প্রশ্ন ফিজিওথেরাপির মাধ্যমে কি কি সমস্যার চিকিৎসা করা যায় ফিজিওথেরাপিটা যেহেতু একটা আধুনিক চিকিৎসা যার ফলে আমাদের এখানে মাস্কোস্কিটাল যে প্রবলেমগুলো অর্থাৎ মাসের লিগামেন এবং টেন্ডনজনিত অনেক প্রবলেম হয় আমরা এটাকে মেকানিক্যাল প্রবলেম বলে থাকি এই মেকানিক্যাল জনিত যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোর জন্য ফিজিওথেরাপি এবং আধুনিক ফিজিওথেরাপিটা অনেক ভালো কাজ করে থাকছে এবং করে যাচ্ছে এবং আপনাদের যাদের হাড্ডি এবং মাংসের মধ্যে ফিকশন হয়ে অনেক সময় দেখা যায় যে জ্যাম হয়ে গেছে বা মাসেলগুলো আর্থারাইটিসজনিত কারণে টাইটনেস তৈরি করেছে এগুলোও হচ্ছে আমাদের এই প্রবলেমে কাজ করে থাকে এমন কি দেখা যায় যাদের জয়েন্ট ফ্র্যাকচার হয়েছিল বা সার্জারি যারা করেছেন তাদের দেখা যায় যে প্লাস্টার খোলার পর হাত সোজা হচ্ছে না বা পা সোজা হচ্ছে না পা ফেলতে পারছেন না তাদেরও দেখা যাচ্ছে আমাদের এই ফিজিওথেরাপির মাধ্যমে এটা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে যারা কমরে অপারেশন করে ফেলেন কমরে অপারেশন করার পর কিছু রুগী আমরা পেয়ে থাকি যাদের কমর থেকে ব্যথা পুরোপুরি রিমুভ হয় নাই বলে যে আমি সার্জারি করেছি কিন্তু এখনও আছে হ্যাঁ তাদের অবশ্যই বুঝতে হবে যে আপনার অন্য কোনো ফান্ডামেন্টাল এরিয়া অর্থাৎ হতে পারে ডরসাল হতে পারে পায়ের নিচে হতে পারে অন্যান্য কোনো মাসেলের টান খেয়ে এখনো ব্যথা তৈরি করতেছে এরা এই আমাদের আধুনিক ফিজিওথেরাপির মাধ্যমে অনেক বেশি উপকার পাবেন এবং এই মাসেলটা কারেকশন করে দিলে আবার স্বাভাবিক পর্যায়ে যেতে পারবেন ফিজিওথেরাপিটা যেহেতু আধুনিক চিকিৎসা যার কারণে এই আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেকগুলো রোগেরই চিকিৎসা করা সম্ভব অনলি প্যাথোলজিক্যাল কজগুলা ছাড়া অর্থাৎ প্যাথোলজিক্যাল যে প্রবলেমগুলা এগুলো ছাড়া যে প্রবলেমগুলো আমাদের ফিজিওথেরাপি কাজ করে আসছে সেটা হচ্ছে মাস্কোস স্কেলেটাল প্রবলেম তার মধ্যে যদি পড়ে যেমন লিগামেন মাসেল এবং টেন্ডন জনিত যে প্রবলেমগুলো হচ্ছে এমন দেখা যায় যে আপনার কমরে সার্জারি করেছেন বা অপারেশন করেছেন বা কোনো জয়েন্টকে অপারেশন করেছেন দেখা যাচ্ছে হাত সোজা হচ্ছে না এবং কমরে অপারেশনের পরও সাইন সিমটম রয়ে গেছে এই কাজগুলো আমাদের আধুনিক ফিজিওথেরাপি করে থাকে এমনকি জনিত যে প্রবলেমগুলো অর্থাৎ আমরা অনেক সময় বলি অস্ট্রিও আর্থারাইটিস এসব প্রবলেমগুলোর জন্যে আমাদের আধুনিক ফিজিওথেরাপিটা অনেক বড় ভূমিকা রাখছে বর্তমান বয়স্ক রুগীদের ক্ষেত্রে একটু বলতে চাই বয়স্ক রুগী যারা তাদের যে হাড় ক্ষয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এরকম যে কেসগুলো থাকে অনেক সময় এই কারণে আমরা চিকিৎসা নিয়ে বন্ধ করে দিই যে হাড় ক্ষয় হয়ে গেছে এই কারণে আর এটা হচ্ছে না বা হবে না আসলে হাড় ক্ষয়টা মূল কারণে অনেক সময় থাকে না লিগামিন মাসেল টেন্ডনের কারণে হচ্ছে এই কেসগুলো আমরা আমাদের এই ফিজিওথেরাপি বা ম্যানুয়াল ফিজিওথেরাপির পদ্ধতিতে বেশি উপকার পাচ্ছে আমাদের এই পদ্ধতি চিকিৎসার মাধ্যমে ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক আজকে আমাদের হাতে আর সময় নেই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ